মুন্সিগঞ্জে সৎ ছেলেকে হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। মামলায় বলা হয়, সিরাজদি খান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জের ধরে 2017 সালে সৎমা সুমাইয়া আক্তার 5 বছরের ইয়াসিনকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রায় 6 বছর বিচারিক কার্যক্রম শেষে দুপুরে আদালত রায় ঘোষণা করে।